সারাটা জীবন আমার জ্বালাইছে, সারাটা জীবন তো জ্বালাইছে জ্বালাইছে, আজকে ছয় মাস ধরে যে লাগছে, আয় হায় রে কি ক্ষতি রে জেহের করছে আল্লাহ জানে। এই খবরদার, আমি গান গাইতেছি আমার থেকে মাইক টেনে লয়ে যায়, দেখতো আমি তোমার সময়টা দিতাম কিনা। হ্যাঁ মাইক টেনে লয়ে যায় আবার আমারে কয় বাংলাদেশে বইতি নাই। আরে ভাই তুমি যে মাতাল্লার জায়গার নাম দিয়া গান গাইলা যে কাজল ধরনের হইল না জীবনে, হইল না কি লেগা তোমার বাবা মাতাল কবির রাজ্জাক দেব সাহেব। আরে ভাই শোনো, ফু দিয়া এমন ফু দিয়া দেমু এমন উড়া উড়বা দেখবা তুমি দেশেই নাই। আরে টাকা পয়সা দেন হেডটা সহ মারে দেন। মারামারি করে কিন্তু টেস হারে না। এই তোমার কি পামুনা স্টেজে, তোমার পামুনা এটা তো সিডি কিন্তু পামুনা স্টেজের মধ্যে আপনারা সাক্ষী থাকবেন, এটা স্যার যে কোন জায়গায় আমি নিজেও জানি না। এই ধর গান ধর। আরে ভাই যদি ভাগ্যে না থাকে কখনো জোর করে পাওয়া যায় না। আজকে আমি বেহেস্তের ভূমিকায় হ্যাঁ পড়ে গেছে, দুজকের ভূমিকা এই দিয়ে সজ্জিতেছে না। প্রদীপ সরকার বেহেস্তের মধ্যে থেকে হুর পাইবো, সরবন তোর পাইবো, আমি দুজকের মধ্যে থেকে জ্বলতাছি। তোমার কপালে কোন নি রেখে দিস আল্লাহ। হাসরের মাঠে সরবন তাহুরা, এই দুনিয়ার মধ্যে যেমন মদ হারাম, হাসরের মাঠে আল্লাহ মদ দিবে যার একটা ব্যাখ্যার মধ্যে না সরবন্ত হুরা শব্দটা ব্যবহার করেছে, কিন্তু দুনিয়াটা হারাম হাসরের মাঠেরটা বেহেস্তেরটা হারাম না কেন? তার অর্থ বর্তমানে দুনিয়ার মধ্যে মানুষে মদ খায়া সিটক্যাট হইয়া পইরা সারা রাত নেশাগ্রস্ত হইয়া সকালবেলা আব্বারে জিগায় মিয়া ভাই কেমন আছেন, জামা কাপড় ঠিক থাকে না, কোনো কিছুই ঠিক থাকে না, আর হাসরের মাঠে, হাসরের মাঠে সরবন্ত হুরা তুমি খাইবা তোমার কোনো নেশা হবে না। সেখানে এক একটা পুরুষের পিছনে ৪০টা হুর, মতান্তরে ৭০টা হুর, ওই হুরের এত সুন্দর রূপ, একটু থুতু দুনিয়ার মধ্যে ফেললে দুনিয়ার মানুষগুলো ওই থুতুর গ্লানে পাগল হয়ে যেত। মাথার একটু চুল যদি দুনিয়ার মধ্যে ফেলতো ওই চুলের রূপ দেখে মানুষ পাগল হয়ে যেত। তাদের এত সুন্দর রূপ শাড়ি পরবে, ওই শাড়ির ভিতরে হাড্ডি, হাড্ডির ভিতরে মজ্জা, ওই মজ্জাও দেখা যাবে। মারামারি করলে পাইবা না, মহব্বতের মধ্যে আসতে হবে। হাসরের মাঠে আল্লাহ তাআলা বেহেস্তিদেরকে দিবে, শুধু তাই না আল্লাহ বলবে হে বেহেস্তি তোমাদের কোনো অভাব নাই। দুনিয়ার মধ্যে আঙ্গুর গাছের গোড়ার নিচে আগা হইল উপরে, আর হাসরের মাঠে বেহেস্তের মধ্যে আঙ্গুর গাছের গোড়া থাকবে উপরে, মাথা থাকবে নিচে, অর্থাৎ গাছ ওইটা কষ্ট করে খাইতে হবে না, আপনি শুয়ে শুয়ে খাইতে পারবেন। এটা গান্দর আল্লাহ মনে যা চায় কর মমিন, বাধা নাই বেহেস্তের বুকে, মনে যা কর মমিন, বাধা নাই বেহেস্তের বুকে, মনে যা কর মমিন, বাধা নাই বেহেস্তের বুকে, মনে যা কর মমিন, বেহেস্তের ভয়াত মৃত সুধা
বাধা নাই বেহেস্তের বুকে মনে দাসাই করম গানের জগতে যখন পা দিলাম এর থেকে যে হ্যাঁ আমার লগে লাগছে কি ক্ষতি রেজে কইছে আল্লাহ জানে হতি নয় লাগিয়ে তাই না। আজকে ডাইনের দিন আমি হুঁশিয়ার ছিলাম তা নইলে কোন এর চেক করো কারণ লাডি লুডি লইতে পারে আজকে বাড়ির সামনে গান আইছি একটা মারামারির ব্যবস্থা করেছি। তো ভাই তুমি গান তো ভালো গাও, বাংলাদেশের নামও ভালো আছে, সুনামও ভালো আছে, গানও ভালো গাও, মাতাল কবির আজ একজন সাহেবের একজন মহারত্ন। তো ভাই তোমার এই মারামারি সন্ত্রাসী স্বভাবটা যায় না, রংবাজি করে দেখবি যখন তোমার এই বেহেস্তের বুকে মনে